আসসালামু আলাইকুম। বাংলা টেক টেক্সে খন্দবেশ্বরী, আর আজকের ভিডিওটা হচ্ছে আইফোন ইউজারদের জন্য, অর্থাৎ যারা আইফোন ইউজ করেন কিংবা ম্যাকবুক ইউজ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আর আইফোন ইউজার কিংবা ম্যাকবুক ইউজার যারা আছেন তাদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আইডি। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডি আইফোনে যদি না থাকে তাহলে অ্যাপেলের যে ডিভাইসে হোক না কেন সেটা কিন্তু অনেকটাই ভ্যালুলেস, অর্থাৎ অনেকটাই মূল্যহীন। তো আইফোনের কিন্তু ফেস আইডি এবং ফিঙ্গারপ্রিন্ট অনেক গুরুত্বপূর্ণ। আর ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডি কি কারণে ডিজেবল হয়ে যায় এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডি দুইটার কাজ কিন্তু একই। আর সেটা যদি আগের মডেলের ফোন হয় তাহলে সেটাতে ফিঙ্গারপ্রিন্ট, আর লেটেস্ট মডেলের ফোনগুলোতে আছে ফেস আইডি। দেন অনেক সময় আমরা দেখি যে অনেক ফোনের ফেস আইডি কিংবা ফিঙ্গারপ্রিন্ট ডিজেবল হয়ে যায়, আর এই ডিজেবল হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো রিজন আছে। আর আপনারা আজকের এই রিজনটা জানার পর হয়তো অনেকেই জেনে যাবেন যে আসলে কি কারণে ফেস আইডি এবং ফিঙ্গারপ্রিন্ট ডিজেবল হয়ে যায়। তার সাথে সাথে যারা ম্যাকবুক ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু সেম, অনেকের ম্যাকবুকও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিজেবল হয়ে যেতে পারে। এই কারণটা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আশা করি হেল্পফুল হবে আপনাদের। দেন তাহলে আমরা চলে যাই মূল ভিডিওতে, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডি কেন ডিজেবল হয়ে যায়। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডি ডিজেবল হওয়ার কারণগুলোর মধ্যে মেইন কারণ হচ্ছে মেমোরি ফুল। আইফোন অথবা ম্যাকবুকে যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আইডির একটা চিপ আছে, এই চিপটা কিন্তু মেমোরি ফুল হয়ে যায়, আর মেমোরি ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু ডিজেবল হয়ে যায়। আর ডিজেবল যদি একবার হয়ে যায় সেটা কিন্তু আর রিকভারি করা কোনোভাবেই সম্ভব হয় না। তখন অনেক কিছু কিছু ফোন আছে যে সেটা চেঞ্জ করা যায়, আর কিছু কিছু ফোন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চিপ অথবা ফেস আইডি চিপটা চেঞ্জ করা যায় না, আর চেঞ্জ করলেও সেটা আর আগের মতো হয় না, আর অরিজিনাল যেটা সেটা তো অরিজিনালই। আর সেজন্যই আজকে বলবো যে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আইডি যে চিপটা থাকে সেটা যেন কখনোই মেমোরি ফুল না হয়। আর সেটা ফুল না হওয়ার জন্য যে কাজগুলো আপনাদের করতে হবে, তো আমরা যখন ফোনটা কিনি কেনার পর আমরা ফেসটা স্ক্যান করে নেই, স্ক্যান করে নেওয়ার পর আমরা অ্যাক্টিভ করে দিই, দেন আমরা সবসময় ফেসে আনলক লক আনলক করি ফোন। তো ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রেও সেম, আমরা সেট যখন ইউজ করি তখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাক্টিভ করে নিই, দেন ফিঙ্গারপ্রিন্টের লক আনলক করি। তো অনেকদিন ইউজ করার পরে আমরা একটা সময় ফোনটাকে রিসেট দিই অথবা রিকভারি করি। তো রিকভারি করার সময় যে কাজটা আপনাদেরকে করতে হবে, রিকভারি করার সময় অবশ্যই তার আগে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আইডিটাকে ডিলিট করে নিতে হবে। যেভাবে আইক্লাউড লগ আউট করতে হয় ঠিক সেভাবেই আপনি এটা ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আইডিটাকে ডিলিট করে দেবেন রিকভারি করার আগে। তো যদি আপনারা রিকভারি করার আগে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আইডিটাকে ডিলিট করে দেন তাহলে অবশ্যই আবার মেমোরির স্পেসটা খালি হয়ে যায়। আর ডিলিট যদি না করেন, আর এভাবে যদি আপনি 10 থেকে 15 বার এভাবে ফেস আইডি নিয়ে নেন অথবা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেন, তো দেখা গেছে কখনোই আপনি ডিলিট করেননি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে মেমোরিটা ফুল হয়ে যায়। মেমোরি ফুল হওয়ার পরে তখন আর কিছু করার থাকে না, আর ওইটার মেমোরি স্পেসটা থাকে মাত্র 25 MBPS। 25 MBPS যখন ফুল হয়ে যায় তখনই কিন্তু ডিজেবল হয়ে যায়, সেটা ফিঙ্গারপ্রিন্ট হোক বা ফেস আইডি হোক, মেমোরি চিপটা যখন ফুল হয়ে যায় তখন ডিজেবল হয়ে যায়। আরও কিছু রিজন আছে, আর যে রিজনগুলো আছে সেগুলো হচ্ছে সেটটা যদি কখনো খোলা হয়, তো খোলার পরে দেখা গেছে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করতে হয়। এটার স্পেশালি তো একটা চিপ আছেই ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আইডির জন্য, তাছাড়াও কিছু চিপ আছে সেই চিপগুলোর সাথে এটার অনেক কাজ আছে। তো দেখা গেছে ওই সব কাজের কারণে কিন্তু অনেক সময় ডিজেবল হয়ে যায়, অর্থাৎ ফোন যদি কখনো খোলা হয় প্রপারলি ফিটিং না হয় অনেক কিছু চেঞ্জ করা হয়। তো ফেস আইডির ক্ষেত্রে যদি ডিসপ্লে কখনো চেঞ্জ করা হয় সেখানেও অনেকটা এফেক্ট হতে পারে। তো এইসব কারণেই মূলত কিন্তু ফেস আইডি ডিজেবল হয়ে যায় অথবা ফিঙ্গারপ্রিন্ট ডিজেবল হয়ে যায়। ম্যাকবুক কিংবা আইফোন সবগুলোরই কিন্তু ফেস আইডির একটা চিপ থাকে, এরকম একটা চিপ থাকে, আর এই চিপটার মেমোরি ফুল হয়ে গেলেই কিন্তু তখনই ডিজেবল হয়ে যায়। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন যে ফেস আইডি এবং ফিঙ্গারপ্রিন্ট কি কারণে আসলে ডিজেবল হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো যদি আপনারা সবসময় কেয়ার করতে পারেন তো আশা করি যে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডি কখনোই ডিজেবল হবে না। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন থাকলে এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।